এই যে এখানে আম শক্ত বানিয়েছে উর্মি, দেশের আম অবশ্য শক্ত হয়ে গেছে যে, দেখেন আম শক্ত। এটা কি রূপালী আম রাইট? কুষ্টিয়ার আম। এটা যে নাইমা কলা দিছে, সবই কলা কুষ্টিয়ার, ওদের ইয়ের থেকে আর কি, ফরমালিন ছাড়া অনেক ফ্রেশ। আর এটা এখান থেকে কিনে নিয়ে আসছি, বাংলা কলা কয়, অনেক মজা এটা। আর তালের পিঠা বানিয়েছে উর্মি, এটাও কুষ্টিয়ার তাল দিয়ে উর্মি পিঠা বানিয়েছে। মানুষও কুষ্টিয়ার, যে মেক করছে সেও কুষ্টিয়ার, আমার ছোটো ভাইয়ের ওয়াইফ। এই যে আমাদের এখানে শীতের পিঠা খাওয়াইতেছে সবসময়, যতবারই আসি ওই তালের পিঠা বানায় খাওয়াই, ওদিন খাওয়াইছে শীতের পিঠা। এটা আপনাদের সাথে শেয়ার করতেছি শীতের দিনে, অবশ্যই সারি আমরা দিতে পারতেছি না, বলবেন যে এত মজা মজা খাও। এই যে বাংলাদেশে আসছি, খাইতেছি ভালোই, খাইতেছি, আল্লাহ যা খাওয়ায় কিসমতে যা আছে খাই। এটাই এবারে এসে যে তালের পিঠা খাইলাম, আরেকবার নিয়ে গেছিলাম নিউ ইয়র্কে আমি তালের পিঠা। আর এটা আম শক্ত বানিয়েছে, এটা একটু শক্ত হবে এই জন্য কাটিনি আমরা। তো আপনারাও বানায় বানায় খান যে যেখানে আছেন, এটাই আর কি বলবো। আমরা নিউ ইয়র্কেও খাই, মামির বাসায় ওই যে পপি বানায়, ওরা বরিশাল থেকে নিয়ে যায় তাল, আমরা তেমন একটা খাই না, মাঝে মধ্যে অকেশনে কোনো সময় খাই, যে এখন জুমাইশা খাইলাম। ঢাকায় এত তালের পিঠা খুব কমই খাই, আমরা তেলের পিঠা খাই আর কি। হাত ভরাই আমার ভিডিওর মধ্যে দেখছেন আমি যে বানাই। এর তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার সাথেই থাকবেন, আর লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন ভুলবেন না। প্রত্যেক সময় আমি যা খাই যা করি ওটাই শেয়ার করি যতক্ষণ বাংলাদেশে আছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, আসসালামু আলাইকুম।